উচ্চতা মাত্র দু ফুট মনের জোর অসীম মনের জোরকে ভর করে এবারের মাধ্যমিকে মনিরা খাতুন স্বপ্ন ভালো চাকরি করবার স্বপ্নকে সার্থক করতে তার পাশে পরিবার ও প্রশাসন উচ্চতা মাত্র দু ফুট মনের জোর অসীম সেই মনের জোরকে ভর করেই এবছর মাধ্যমিকে মিনাখা ব্লকের ধুতুরদহ কল্যাণ পরিষদ স্কুলের ছাত্রী মনিরা খাতুন চোখে মুখে একরাশ স্বপ্ন বড় হয়ে চাকরি করতে চাই সে ভ্যানচালক বাবার পাশে দাঁড়াতে চায় মনের অদম্য জেদকে নিয়েই লড়াই চালিয়ে যাচ্ছে মনিরা জন্ম থেকেই একশো শতাংশ শারীরিক প্রতিবন্ধী দাঁড়াতে পারে না শুয়ে শুয়েই সব কাজ ঘরের কোণে জানলার পাশে শুয়ে খোলা আকাশের দিকে তাকিয়ে থাকতো আর পাঁচটা সাধারণ মানুষের মতো ঘুরে বেড়াতে চাইত বাদ সাধে শারীরিক প্রতিবন্ধকতা মনের জোর বেড়ে যায় জীবনে কিছু একটা করতেই হবে এই জেদ থেকেই পরীক্ষা কেন্দ্র বামুনপুকুর এম এম এস স্কুলে পরীক্ষা দিতে আসছে মায়ের সাথে তো কোনো হাঁটে চলতে মানে কিছু পারে না ওর মা খাইয়ে দেয় পায়খানা পেশা সব কিছু করে দেয় মেয়ে মানে এবারে মানে মাধ্যমিক দিচ্ছে তাই আমার মাধ্যমিক মাধ্যমে পড়াবার আর মানে আর আমার মার বড় বার ক্ষমা দেয় সরকার যদি কোনো সাহায্য করেন তাহলে আমি আমাকে আমি পড়াতে পারি মানে পড়াশোনা করতে ওর যা যা অসুবিধে হয় ওই শুয়ে শুয়ে মানে পরে ওর মা মানে বইটা মানে ধরে রেখে দেয় আর তারপরে ওই যখন লেখে ওই যখন হাতটা হাত হাত তো তো খারাপ পা সবই খারাপ ওর মা মানে তোমার মানে ওই যে ওই নিয়ে জিরিয়ে নেয় মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে শুয়ে পরীক্ষা দেওয়ার ব্যবস্থা করা হয়েছে মনিরার পাশে দাঁড়িয়েছে মিনাখা পঞ্চায়েত সমিতি পঞ্চায়েত সমিতির সভাপতি গোপেশচন্দ্র পাত্র বলেন আমরা সমস্ত রকম সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছি আগামীতে আরো বড় জায়গায় যাক মনিরা এটাই চাই ইচ্ছা যদি সরকারি চাকরি হবে আর ওর ইচ্ছা যে সরকারিভাবে কিছু সাহায্যটা যদি সম্পূর্ণ ওদের পাশে আছে যে যাতে ওরা আমাদের থেকে যদি সব সাহায্য পায় তবে আমরা এবারে একটা মানবিক ভাতা পাওয়ার জন্য আবেদন করেছিলাম মাকে গতকাল জিজ্ঞেস করেছিলাম